শুরু করি। আমি প্রথমেই আসবো অভ্রর কাছে। অভ্র সেন আমাদের সঙ্গে রয়েছেন। অভ্র, জোটের পিন্ডি চটকে গিয়েছে, ইন্ডিজোটের পিন্ডি চটকে গিয়েছে বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি সেই ইন্ডি পিন্ডির বিষয়ে পরে আসছি, তার আগে যেখান থেকে আমি শেষ করলাম সেখান থেকে শুরু করি। এত যে বিক্ষোভ, মারামারি, লুটোপাটি খাওয়া দিল্লির মাটিতে, যে ছবি আমরা দেখেছিলাম সেই সময় অভিষেক ব্যানার্জি নিজে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে জানতে পারা যাচ্ছে আজকে যে একাধিক ক্ষেত্রে যতটা টাকা কেন্দ্রের তরফ থেকে ক্লিয়ার করা হয়েছিল সেটুকু টাকারও কাজ করা যায়নি, এবং যায়নি যদি না যায় তাহলে হিসেব কি বলে, পরবর্তী টাকা কি আসার কথা নাকি হিসেব ছাড়া আর কোনো ফান্ডই ক্লিয়ার না হওয়ার কথা? যদি তাই হয় তাহলে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, লাগে টাকা দেবে কেন্দ্র, এই তথ্য খাটছে কোথায়? অভ্র দিদি, আমার কাছে সঙ্গে রয়েছে এই ইন্ডি পিন্ডি যাই হোক জোটটার নাম, তাদের সাময়িক সংকল্প। বেশ কয়েক মাস তো হয়ে গেল, এখন অবধি তারা কোনো কমন মিনিমাম প্রোগ্রাম ঠিক করে উঠতে পারেনি, দেশকে কোনো ভিশন তারা দিতে পারেনি। যাই হোক, তারা বড় বড় রাজনৈতিক দল। এই সাময়িক সংকল্প যেটা দেখালাম সেটাতে খুব একটা প্রাসঙ্গিক কথা লেখা আছে। একটা লাইন আমি কোট করছি, লেখা আছে, দ্য ব্রেজেন মিসইউজ অফ এজেন্সিজ বাই বিজেপি গভর্নমেন্ট এগেনস্ট পলিটিক্যাল রাইভালস ইজ আন্ডারমাইনিং আওয়ার ডেমোক্রেসি। আসলে পুরো ওদের সাময়িক সংকল্পটা নির্যাসেই একটা লাইনেই উঠে দাঁড়িয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে কিছু কিছু দল যারা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে অভিযুক্ত তারা একসঙ্গে এসছে কেন? ওয়ান পয়েন্ট এজেন্ডা, বিজেপিকে হাঁটাতে হবে। কারণটা কি? কারণ যদি বিজেপি তথা এনডিএ কেন্দ্রীয় সরকারে থাকে তাদের এই চুরি চামারি এই দুর্নীতিগুলো ধরা পড়ে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির কাছে, এইটা হচ্ছে তাদের মেন এজেন্ডা। আর এই তৃণমূল কংগ্রেসের কথাই যদি আসি দিদি, আমাদের রাজ্য তো হয়ে গেছে একদম দুর্নীতি করার স্বর্গরাজ্য, এখানে উন্নয়নটা কোথায়? সবকটা প্রকল্পের টাকা এরা সাইফন অফ করেছে। ইনফ্যাক্ট সবচেয়ে খারাপ যেটা লেটেস্ট উঠে আসছে, পিএম পোষণ মানে মিড ডে মিল, ঠিক, সাধারণ জনগণের গরিব ঘরের বাচ্চাগুলো স্কুলে যায় তারা মিড ডে মিল পায়, অনেকে আছে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ তারা মিড ডে মিল পাবে বলে আরও হয়তো স্কুলে যায়। এভাবে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার, সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য কতটা নৃশংস ভাবুন, এই রাজ্য সরকার কতটা নৃশংস ভাবুন, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারকে ব্যবহার করে যা অভিযোগ আসছে এখন অবধি 4,000 কোটি টাকার উপরে সেখান থেকে সাইফন অফ করেছে। ইনফ্যাক্ট কেন্দ্রের একটা দল এসেছিলো এই বছরেরই কয়েক মাস আগে, তারা পেয়েছিল 2022-এ মাত্র 2 কোয়ার্টারে মানে 6 মাসের মধ্যে 100 কোটি টাকা নাকি নয় ছয় করা হয়েছে এক এই মিড ডে মিলের ফান্ড থেকে। মানে আমরা দেখেছি তো বারবার করে টিকটিকি পাওয়া যাচ্ছে, সাপ পাওয়া যাচ্ছে, বাজেটটা কোয়ালিটির খাওয়ার, মানে এটা কীভাবে হচ্ছে? তার মানে কেন্দ্র ভরে 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 প্রকল্পের টাকা পাঠাচ্ছে আর সেই টাকা পকেটস্থ করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আমরা এখানে দুটো বিষয় রয়েছে, আমি আসবো অনির্বাণের কাছেও। যদি সত্যি সত্যি টাকা সব খেয়ে পড়ে লুটে পুটে নিয়েই নেয়, ফুরিয়েই যায়, তাহলে এখনই তারা নির্দেশ আসছে যে কিছু টাকা খরচ করতে হবে, মানে সমস্যাটা কোথায়, মানে চাপেটা কোথায় পড়েছে? তাহলে যদি আমি ধরে নিই যে সব টাকাই উড়িয়ে দিল, তাহলে এখন কেন বলা হচ্ছে খরচ করতে হবে? তাহলে কি বেসিক একটা খরচের হিসেব জরুরি পরবর্তী ফান্ড ক্লিয়ার করার জন্য? কোনটা আমি বুঝতে পারছি না, আমি মানে খরচ করতে পারেনি নাকি নয় ছয় করা হয়েছে, কোনটা? পিএম পোষণ নিয়ে যদি স্পেসিফিক্যালি বলি, যখন কেন্দ্রীয় দল আসে তারা একটা বড় ডিসক্রিপেন্সি পায়, কি কেন্দ্রের কাছে রাজ্য সরকার যা রিপোর্ট পাঠিয়েছে আর ওই লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজগুলোর কাছে যেই রিপোর্ট আছে দুটো পুরোপুরি আলাদা, ওখানে বিশাল ফারাক। তার মানে ভাবুন, একটা তাদের কাছে যেটা রেকর্ড, মেন রেকর্ড, সেটা তো লোকাল জায়গায় রয়েছে, কিন্তু কেন্দ্রের কাছ থেকে টাকা পাওয়ার জন্য এরা একটা ফার্জি পুরো বানিয়ে একটা রেকর্ড পাঠিয়ে দিয়েছে যাতে টাকাটা তারা পায়। ওই পেলে আবার কি হবে? আবার এই চুরি চলবে, প্রাতিষ্ঠানিকভাবে চুরি করে যাবে। সেই জন্যই হয়তো মিড ডে মিল এবার সিবিআই তদন্ত শুরু হতে যাচ্ছে।